ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেভেন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। আজ আমি সারাদিনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। যেতে আমাদের সময় লাগবে আধ ঘন্টা। আর রাস্তায় যা রোদ, ওরে বাপরে, গা হাত পা কি জ্বালা করছে রোদে। এই জাঙ্গিপাড়া ঢুকছি, এত গরমের জন্য রাস্তায় লোকজন খুবই কম বেরিয়েছে। আর এই সকালবেলাটা মনে হচ্ছে যেন দুপুর ১২টা বাজে। যা গরম পড়েছে, এত গরমে বয়স্কদের কি অবস্থা বলো তো। আমার বাপের বাড়ির রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালোই লাগে, কারণ দুদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। যাওয়ার পথে এই অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি না নিয়ে মিষ্টি দই নিয়ে নিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঘরে, সামনের এই বাড়িটা। এই গরমের জন্য ভাই তরমুজের শরবত বানিয়ে রেখেছিল। যা গরম, আর গরমের জন্য এই তরমুজের শরবতটা একদম পারফেক্ট। মাকে বলে রেখেছিলাম নারিকেল ভাত খাবো, তাই মা নারিকেল ভাত করেছে, নারিকেল ভাত খাওয়া হবে আজকে। তোমরা আগে কেউ নারিকেল ভাত খেয়েছো কিনা জানি না, তবে নারিকেল ভাত খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। এই নারিকেল ভাতের সাথে কিছু লাগেই না, শুধুই খাওয়া যায়। তবে আমরা আলু সিদ্ধ দিয়ে খাবো। কিছুক্ষণ পরে ভাই আম ছাড়াচ্ছে, আজকে আম থেঁতো করে আম মাখা খাবো। ভাই আম ছাড়িয়ে দিল আর আমি পিস পিস করে আমগুলোকে আগে কেটে নিচ্ছি, তারপর শিলেতে বেটে নিচ্ছি। দারুণ লাগে এই আম মাখা খেতে। এই আম মাখাতে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দেব, তাই কাঁচা লঙ্কা আর সর্ষেটাকেও বেটে নিচ্ছি ভালো করে। যা সেন্ট বেরিয়েছে না, আহা, জিভে জল চলে আসছে। খেতে পরিমাণ মতো লবণ, চিনি আর যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটলাম, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তাহলেই আম্মা খা রেডি। যা খেতে লাগছে না, দারুণ। আগে না কলা পাতার খিলি করে এইভাবে আম মেখে খেতাম, আর তাই আজকেও খুব ইচ্ছা করছিল, তাই এরকম খিলি বানিয়ে আম মেখে খাচ্ছি।
দেড়টার সময় ভাত খেতে বসে গেছি, সবাই মিলেই খাচ্ছি একসাথে শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো সিদ্ধ, মাংস, আমের চাটনি আর মিষ্টি দই। আমরা এইভাবেই সবাই মিলে একসাথে বসে খাই। দুপুরবেলা ভাত খেয়ে রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়েছি মাঠে আমাদের ওই তিল বাড়ি আর ধান জমিগুলো দেখতে। চারিদিকে সবুজ আর সবুজ, আর আমরা চলেছি মাঠের আল দিয়ে। এই গরমের বিকেলে মাঠের ফুরফুরে হাওয়া বেশ আরামদায়ক। আর চারিদিকটা দেখতেও কত ভালো লাগছে। দেখো তিল গাছে ফুল চলে এসেছে। মাঠ থেকে ফিরে ফ্রেশ হয়ে চলে এসেছি শিব মন্দিরে। ব্রাহ্মণ মশাই চলে এসেছেন, এইবার পুজো হবে। এখন সন্ধ্যা আরতি চলছে। পুজোর পর প্রসাদ নিয়ে চলে এলাম ভগবতী মায়ের মন্দিরে। সেখানে প্রণাম সেরে ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর দেখি ভাই ফুচকা এনেছে। আজ বাড়িতে ফুচকার আসর বসেছে, ফুচকা খাওয়া হবে। ফুচকা খেতে ভালো লাগে না এরকম মানুষ কিন্তু কমই আছে। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।